একটি তথ্য থেকে পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের বাড়িতে হামলার খবর, যার বেশিরভাগই বিএনপি সংশ্লিষ্ট এবং তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। কিছু ঘটনা আবার ব্যক্তিগত শত্রুতার জেরেও ঘটেছে। রাজধানী শাহবাগে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা নিরাপত্তা এবং তাদের বাড়িঘর ও মন্দির ভাঙচুর বন্ধের দাবিতে শনিবার শাহবাগে বিক্ষোভ করেন। ইডেনবে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেনবে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি, বাড়িঘর, সম্পত্তি ও মন্দিরে হামলার খবর আসতে থাকে। তার মধ্যে এমন বহু ভুয়া পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয় যে বাংলাদেশি হিন্দুদের ওপরে ব্যাপক অত্যাচার শুরু হয়েছে। এখানে ফ্যাক্ট চেক অনুসন্ধান চালিয়েছে বিবিসি বাংলার তথ্য যাচাই বিভাগ, বিবিসি ভেরিফাই। বিবিসি ভেরিফাইয়ের বরাতে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টের অনেকগুলো যাচাই করে দেখা গেছে, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা যেমন ঘটেছে, তেমনি অনেক হামলার গুজবও ছড়ানো হয়েছে। এগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের বাড়িতে হামলার খবর পাওয়া গেছে, যার বেশিরভাগই বিএনপি সংশ্লিষ্ট সহ তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা চালিয়েছে বলে জানা গেছে। কিছু ঘটনা আবার ব্যক্তিগত শত্রুতার জেরে। কোনো কোনো এলাকায় কয়েকটি হামলার পেছনে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত রয়েছে বলেও অভিযোগ রয়েছে। যারা যুদ্ধ করেছে সেখানে ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ভাইয়েরা। শনিবার বাংলাদেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন কমিটি নামে দুইটি সংগঠন দাবি করেছে, শেখ হাসিনার পতনের পর দেশের 52টি জেলায় সংখ্যালঘু মানুষের ওপর 205টি হামলার ঘটনা ঘটেছে। তবে এই সবকটি ক্ষেত্রে ধর্মীয় পরিচয়ের কারণে হামলা হয়েছে নাকি সরকার ঘনিষ্ঠদের ওপর ক্ষোভের অংশ হিসেবে হামলা হয়েছে, তা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। তারা আরও উল্লেখ করেছেন যে নিশ্চিতভাবে বাংলাদেশের হিন্দুদের ওপর কিছু আক্রমণ হয়েছে, বাড়িঘর পোড়ানো হয়েছে, কিন্তু তথ্য যাচাই করে দেখা গেছে হিন্দুদের পাশাপাশি মুসলমানদেরও বাড়িঘর ভাঙচুর ও পোড়ানো হয়েছে। এক্ষেত্রে আক্রমণকারীদের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ও সম্পত্তি, ধর্মীয় পরিচয় অধিকাংশ ক্ষেত্রেই গৌণ ছিল। আক্রমণকারীরা মূলত তাদের রাজনৈতিক পরিচয়ের কারণে হামলার শিকার হয়েছেন। তথ্যে আরও উঠে এসেছে, বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে আসা বা আসার চেষ্টা করা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরাও নিশ্চিত করেছেন যে হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা হয়েছে। আবারও বলছি, এটা ছাত্র। তবে ভারত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাগুলোকে রাজনৈতিক না রেখে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে মনে করছেন একাধিক ফ্যাক্ট চেকার।